এখন আমরা একদম মধ্য পজিশনে, ঠিক আছে, মানে অনেক অ্যাওয়ার্ড নমিনেশন হয়ে গেছে, অনেকে অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছে। তো আমরা এখন কথা বলে নেবো একদম পিছনের দিকের, মানে একদম শুরুর দিকের, পিছনের দিকের নয়, একদম শুরুর দিকের আমাদের যারা সেন্টার ছিল তাদের মধ্যে একজনের সাথে, ঠিক আছে, যিনি গুরুত্বপূর্ণ একজন ইনস্টিটিউট, ঠিক আছে। স্যারের নামটা একটু জেনে নেবো। স্যার আপনার নাম? আমার নাম অসিত জানা, দক্ষিণ চব্বিশ পরগনা। থেকে স্যার আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন এই বছর? আমি 2019 আজকের অ্যাওয়ার্ড পেয়েছি গোল্ডেন সেন্টার, তারপর ডিসেম্বর অ্যাচিভ এবং ডিস্ট্রিক্ট সেরা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের আমি 5 বছর কাজ করছি এনবিসির সাথে। তো এনবিসির সাথে কাজ করার আগে আমি অন্য কোনো একটা সংস্থার সাথে কাজ করছিলাম। তো প্রথমটা আমি যখন এনবিসির সাথে ফার্স্ট ইয়ার যোগ করি, সে সেন্টারকে, সেই বোর্ডকে ছাড়িনি তখন। তারপরে 1 ইয়ার এই বোর্ডের সাথে কাজ করার পরে দেখলাম যে ওই বোর্ডের থেকে এই বোর্ড আমার সব থেকে বেটার, এবং এখান থেকে স্টুডেন্টরা কোনো কিছু পড়াশোনা করলে বা পরবর্তীতে এরা এই সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে, যার কারণে পার্মানেন্টলি আমি এই বোর্ডের সাথে যুক্ত হয়ে যাই। এবং এই বছর 2019-এ 5 বছর সেলিব্রেশন, 5 বছরে আমি এখনও পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ড কালেক্ট করতে পেরেছি, প্রতি বছরই পেয়েছি। সুতরাং এটা আমার সত্যি গর্বের বিষয় এনবিসির সাথে আসার জন্য। আচ্ছা, নিশ্চয়ই। তার মানে আপনি এনবিসির সাথে থেকে সত্যি গর্ব অনুভব করে বলছেন। তো স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যখন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, তখন কি আপনি ভেবেছিলেন যে এই সংস্থা আগামী 5 বছরের মধ্যে এতটা বিস্তৃতি করবে? মানে খুব এত কম সময়ে 1300+ স্টাডি সেন্টার হয়ে গেছে, তো এটা কি আপনি ভেবেছিলেন স্যার? অনেস্টলি বলুন। তখন আমি ভাবতাম না, তখন আমি তো ভয়ে ভয়ে যোগদান করেছিলাম। পরবর্তী 1 বছর যাওয়ার পরেই তো আমি আমার কনফিডেন্সটা ফিরে পেলাম যে না, এই বোর্ডের সাথে কাজ করলে ভবিষ্যতে কিছু একটা আলো আছে, ভবিষ্যতে ভবিষ্যতের আলো জ্বলে উঠবেই, এটা আমি ভেবেই এর সাথে আজকে কাজ করছি। 5 বছর এনবিসি বোর্ড, আমিও 5 বছর। ওকে, থ্যাংক ইউ। আর নতুন যারা আসতে চাইছে, মানে আমাদের সাথে নতুন যারা আসতে চাইছে, নতুন সেন্টাররা, তো তাদের উদ্দেশ্যে আপনি কোনো আইডিয়া শেয়ার করবেন? যেনারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণে মনের মধ্যে সংশয় থেকে আসতে পারছেন না, আমি আপনাদের কনফিডেন্সলি বলবো যে চোখ বন্ধ করে আসুন, এই বোর্ড থেকে খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং স্টুডেন্টদের সব থেকে ভালো সার্ভিস দিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এবং আশা করবো স্যার এইভাবেই যাতে আপনাকে সারা সবসময় পাশাপাশি সারা জীবন পাশাপাশি। থ্যাংক ইউ স্যার।